যুবক যৌবন যেন তোকে বেশি ধোকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কামিন সাব সাবাকাকা ইলাল মাউত, হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিব। কি না শোয়ান নাই আ, নাইলে কবি কর্তৃকে বলল মিলে খাপ মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গাই নাও জোয়া কেসে কেসে। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল, অস্তিত্বহীন করে দিল, হাড্ডি মাংসের চিহ্ন পর্যন্ত মাটিতে মিশাইয়া দিল। এরকম তো হাজারো না লক্ষ কবর দুনিয়াতে পাওয়া যাবে। হায় 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 হায়, কত যুবকই তো সকাল বেলা বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন নিজেকে সাজায়া গাজায়া, যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল। ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরা বদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ওর কি জানা ছিল যে পথি মধ্যে মালাকুল মৌত ওর অপেক্ষা করতে ছিল? কি জানা ছিল নাকি? এই জন্যই তো আল্লাহ বুঝায়। যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি, আমি বুঝাইতে চাইতেছি, কারো বিরোধিতা করতে চাইতেছি না। যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, ও যুবক ডেলি যদি পার লিটারে 1 টাকা দিতে হইতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হইতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হইতো, তাহলে ডেলি 3700 টাকা শুধু 37 বার ডায়ালিসিসের জন্য দিতে হতো, যে দিলে তুমি সুস্থ থাকবে, নাইলে তুমি বিছানায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করত, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বাকি নেয়ামত বাদই দিলাম, মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায় তো আমার কতটুক গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই, বিবেককে প্রশ্ন করেন যে আমার কতটুক গাওয়া দরকার। আরেকটা মজার কথা হলো, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুনগান গায়ে গাক না, তাতে কি আসে যায়? কারো কোনো বিনিময় রাখেন না আল্লাহ, কিঞ্চিৎ পরিমাণ বিনিময়ও কাউকে দিবেন না। কিন্তু মানুষ তোমাকে স্বাধীনতা দেওয়া সত্ত্বেও তুমি গুনগান গাইতে দেরি, তোমাকে বিনিময়ের বিশাল বিশাল গাঁটটি দিতে দেরি করেন না, বিশাল বিশাল গাঁটটি দেন। চলেন আমি দুই একটা হাদিস থেকে দেখাই, সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি তার সাথে আলহামদুলিল্লাহ যোগ করা হয়, তাহলে পুরা সৌর জগৎটা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আপনি আবার পাইবেন না, মিজানের পাল্লাটা অনেক ছোট, ঠিক না? হাদিসে এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি ওটার ভিতরে রাখলো, একটা ডিমের সমান হবে, ডিমের সমান ওটা মিজানের পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়া ভরা যায়। কিছু জিনিস কর্ম আছে করতে দেরি, ফেরেশতা আমার অনুগত্য হইতে দেরি হয় না। মসজিদে যা বাউজু বসা থাকতে দেরি, ডাইন দিকে এক ফেরেশতা আইসা আমার জন্য হাত উঠায়া দোয়া করতে দেরি করে না। একজন ডাইন দিকেরটা বলে আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ মসজিদে বসে মাফ করে দেন না। আরেকটা বলে আল্লাহুম্মা রহম আলাই, আল্লাহর উপরে দয়ার ভান্ডার দয়ার দরজা খুলা দেন না। কেন না, মসজিদে বসে আপনার ঘরে বসে, তারপরও যদি দরজা না খোলেন তো খুলবেন কবে? আরেকটা নামাজ লিখতে থাকে যতক্ষণ মসজিদে বসা থাকে। ওলামারা বলে মাগরিবের পরে সুরায় হাসার, হায় হায়
তিন আয়াত পড়তে দেরি, ফজরের পরে এক সিস্টেমে পড়তে দেরি, 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত অনুগত্য করা যায়, যার কর্মে ফেরেশতা অনুগত্য হয়, অথচ সৃষ্টি 24 ঘন্টা গুনগান গায়, কোনো বিনিময় নাই, স্বাধীনতা বলতে নাই, তারপরও 24 ঘন্টায় গুনগানের রত। কেননা এক তারায় পরিচালিত, আপনি আর আমি এক তারায় পরিচালিত না, আপনাকে আমাকে স্বাধীনতা দিছেন, এই জন্যই আমি আসল জায়গায় চলে আসছি, এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে মানুষকে বুঝাইতে হতো না, এই জন্যই মানুষকে ডাকতে হয়, এই জন্যই আজান মানুষকে ডাকে, আলেম ওলামা মানুষকে বুঝায়, আল্লাহওয়ালারা মানুষকে ধরা ধরা বুঝায়, তাবলিগওয়ালারা ঘরে যায়া যায়া বুঝায়, এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাহলে বুঝানোর প্রয়োজন ছিল না, এই জন্যই বুঝাইতে হয়, পিছনে একটা কারণ এটো যে তাকে বিনিময় ভোগ করবে, সে দুই বিনিময়ের যে কোনো বিনিময়, একটা ভালো একটা খারাপ, একটাকে সাআদাত বলে একটাকে শাকাওয়াত বলে, একটা সৌভাগ্য বলে একটাকে দুর্ভাগ্য বলে, একটাকে জান্নাত বলে একটাকে জাহান্নাম বলে, একটাকে সফলতা বলে একটাকে অসফলতা বলে, একটাকে কামিয়াব বলে একটাকে নাকামি বলে, এই দুটো মানুষের জন্যই অবধারিত বিনিময়ের কারণে, এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝাইতে হইতো না, এই জন্যই ডাকতে হয়, এই জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকেন আমাদেরকে, এই জন্যই ইসলার প্রয়োজন হয়, শুদ্ধির প্রয়োজন হয়, যে তুমি কিন্তু স্বাধীন, আল্লাহ দিছেন, কিন্তু তোমাকে লেগাম লাগাইতে হবে, যদি লেগাম না লাগাইলে স্বাধীনতা পায়া যদি উড়তে শুরু করলে, হারাইতে শুরু করলে, তাহলে জীবন কিন্তু ছোট কেটে যাবে, কেটা যাবে, শুধু কেটা গেলে চলবে না, আল্লাহর কাছে পৌঁছতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই, কিন্তু ওইখানে পৌঁছার পরে কি হবে এটাও বলে দিছেন, যাও আমার ভোগ করছো, প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নেব, এই জন্য বলে দিছেন, লা ইয়াসাল কাদামা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবাইন, 4 প্রশ্নের উত্তর ব্যতীত তোমার পাও হেলাইতে দিব না, আর এটা সত্য, কোরআন বলতেছে যালিকা ইয়াউমুল হক, ওই দিন সত্য, যালিকা ইয়াউমুল হক, ওই দিন সত্য, এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ, ওই দিনটার জন্য তুমি কতটুকু প্রস্তুত, এই জন্যই ইসলার প্রয়োজন, শুদ্ধির প্রয়োজন, লাগামের প্রয়োজন, নিজের নাকে রশির প্রয়োজন, এই জন্যই বুঝানো দরকার, এই জন্যই শরীয়ত আমাদেরকে বুঝাইতেছেন, আলেম ওলামা বুঝাইতেছেন, আল্লাহ রসুল বুঝাইতেছেন, 16 লক্ষ নবী আয়েশা বুঝাইছেন, সর্বশেষ দুজাহানের সর্দার আয়েশা বুঝাইছেন, দুজাহানের বাদশাহ আয়েশা বুঝাইছেন, সৃষ্টির সর্দার আয়েশা বুঝাইছেন, সৃষ্টির বাদশাহ আয়েশা আমাদেরকে বুঝাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের সর্দার, দু জাহানের রাজা, উনি পর্যন্ত আমাদেরকে বুঝাইছেন, আল্লাহ নিজের কালাম দিয়া বুঝাইতেছেন, কোরআন আল্লাহর কালাম, এই জন্যই তো এটা মহব্বতে চুমা দিলেও সওয়াব পায়, মহব্বতে ধরলেও সওয়াব পাওয়া যায়, আল্লাহর কালাম, কালাম দিয়া বুঝাইতেছেন, বিদায় আমি আসল ভাবনার জায়গায় আপনাদেরকে নিয়ে যাই, যেটাকে হুকুম দিয়া চালায় সেটা যদি 24 ঘন্টা গুনগান গাইতে পারে, ও সৃষ্টির সেরা মানুষ, ও বিবেক বুদ্ধিমান মানুষ, ও মানুষ যে নিজেকে বড় বিদ্বান মনে করে, বড় এডুকেটেড মনে করে, ও মানুষ যে নিজেকে বড় উন্নত মনে করে, ও মানুষ যে নিজেকে বড় আপডেট মনে করে, ও মানুষ যে নিজেকে সৃষ্টির সেরা মনে করে, তোমার কতটুকু গুনগান গাওয়া দরকার ছিল, আর তুমি কতটুকু গাও, মুক্ত করি 24 ঘন্টা আল্লাহ, আমি দেখাইলাম দুইটা, ইচ্ছা হইলে দেখানো যায়, সময় থাকতো যদি তো দেখানো যেত, যে আল্লাহর কি ভোগ করি আমরা, 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি,
চব্বিশ ঘন্টা সব আল্লাহর ভোগ করি, আল্লাহর রহমতের কানেকশন আমাদের সাথে বিদায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলা পরিচালিত, নাইলে বহুত অঙ্গ দেখানো যাবে, এটা পরিচালনা হওয়ার মতো না কোনো দুনিয়াবি প্রযুক্তি আছে না কোনো উপাদান আছে। উপাদান বোঝেন, উপাদান যেটার মাধ্যমে চলে, কোনো উপাদান নাই। আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, হাত নড়াচড়ার কোনো উপাদান নাই, চলে তো চলে কি দিয়া? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ দিয়া চলে সংযোগ। এই জন্যই হাদিস বলছে রহমতি ইলাইকা নাজেল, চব্বিশ ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হইতে থাকে, বর্ষণ হইতে থাকে, রহমতের সংযোগ থাকে। মা দালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর চব্বিশ ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। আযকুরুকা ওয়ালা তানসানি, চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করতে থাকি, আর চব্বিশ ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, গুনাহ করিস, আমি দেখাও না দেখার ভান করি, কোনো অ্যাকশনে যাই না, শুধু অপেক্ষা করি। ইন আতানি লাইলান কবিলতু, যদি তওবা করে রাত্রে ফিরে আসে তা আমি বুকে জড়ায় আনি। ইন আতানি নাহারান কবিলতু, যদি দিনে তওবা করে ফিরে আসে তো আমি বুকে জড়ায় আনি। ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হতে দেরি করি না। ইউহিব্বু তাওয়াবিন, তওবা করতে দেরি আমি ভালোবাসার সার্টিফিকেট হাতে দড়ায় দিতে দেরি করি না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পুত পবিত্র করতেও আমি দেরি করি না। হায় হায় হায়, ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, চব্বিশ ঘন্টা নাফরমানি দেওয়া সত্ত্বেও আমার চেয়ে বড় দাতা কে বল? দুনিয়ার রীতিনীতি তো হলো কারো বিরোধিতা করে স্টেজ থেকেও নাইমা যাওয়া যায় না, এরকম দুনিয়ায় প্রমাণ আছে না নাই? না নাই? যদি মানুষের বিরোধিতা করা হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, কোথায় হারায় গেল এটাও যদি খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করব, মানুষ আল্লাহর সবকিছু পাওয়া সত্ত্বেও তুই বিরোধিতা করিস তো করিস কি করে? ও যুবক, তুমি বিরোধিতা করো তো করো কি করে? সবকিছু তো বাদই দিলাম, চব্বিশ ঘন্টায় তো মাত্র এক ঘন্টার জন্য ডাকে, কমসে কম তো এটা করতে পারতে, নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? চব্বিশ ঘন্টায় কয় ঘন্টা? কয় রাকাত তা জানেন? মানে এটাও জানি না, ঠিক না? মাত্র বত্রিশ রাকাত, ১৭ রাকাত ফরজ, ৩ রাকাত বেতের, সুন্নতে মুয়াক্কাদা ১২ রাকাত, ৩২ রাকাত। আর আমরা যেই নামাজ পড়ি, আমার বিশ্বাস ১৬ দুগুণী ৩২, ১৬ মিনিটই যথেষ্ট, ঠিক না? আমরা যেই নামাজ পড়ি, ঠিক না? কি বলেন? সব আপডেট হয়েছে আমাদের নামাজ পড়া, কি আপডেট হয় নাই নাকি? সব কিছুর গতি বাড়ছে, এইখানে ডায়াল করতে দেরি, আমেরিকার মতো জায়গায় ক্রিং ক্রিং করতে দেরি হয় না। যদি আমরা এত আপডেট হইতে পারি, তাহলে আমাদের নামাজও তো আপডেট হয়েছে, ঠিক না? দ্রুতগামী হয়েছে, ওই হিসাবে তো ১৬ মিনিটই রাখা দরকার, ৩২ রাকাতে ১৬ মিনিট, আধা মিনিটে এক রাকাত। মাঝে মাঝে তো কাউকে দেখিও এরকম, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, জুমার দিন দেখি, মাঝে মাঝে মসজিদে জমাতে দেখি, বড় শিক্ষিত, বড় এডুকেটেড, বড় উচ্চ মানের লোক, কিন্তু নামাজ যখন পড়ে মনে হয় যে মা নামাজও বড় আপডেট হয়ে গেছে। ওনার সাথে পড়তে গেলে আমার কমরে ব্যথা হবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি অভ্যস্ত হয়ে গেছে, এখন বাস দ্রুত তুফান মেলের মতো পড়া ফেলতেছে। আবার যদি কিছু জিজ্ঞাসা করতে, যদি কিছু বলতে ইচ্ছা করি বা বলা হয়, তখন সাথে সাথেই বলে আপনি আমাকে কি শিখাবেন, আমি কি শিক্ষিত না? সবকিছু বাদই দিলাম, যেরকম কিনারা কোনো বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই, কোনো হুজুরও পায় নাই, কোনো আলেমও পায় নাই, মুহাদ্দিসও পায় নাই, মুফাসসিরও পায় নাই,
কোন নবী রসুলরাও পায় নাই। ঠিক সৌর জগতের মতোই আমাদের এই চোখটা, এটারও কোনো কিনারা নাই। আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন, এটার কোনো কিনারা নাই। এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে, কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ, এটার আর আগে কোনো কিছু নাই। এটাও প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন সৌরজগৎ। তো যেইখান থেকে কথা শুরু, শুধু স্বাধীনতা দিছেন আমাদেরকে, সৃষ্টির ভিতরে আর কাউকে না। সব সৃষ্টি এক দ্বারায় পরিচালিত হওয়া সত্ত্বেও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যুবকদের বিবেকের কাছে প্রশ্ন, যদি তোমার কাছে ক্লাস 5 পড়ারও বিদ্যা থাকে, তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন। যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত হতে পারে, তাহলে যে আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন, নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভাণ্ডার আমার উপরে ঢেলা দিলেন, আকাশ জমিনকে আমার অধীন করলেন, সমুদ্র নদী নালা আমার অধীন করলেন, জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন বলে মানুষ জমিনের সবকিছু তোর জন্য তৈরি। ওয়া জাআলনাল আরদা কারারা, জমিনকে তোর প্রশান্তির জায়গা বানাইছি। নাইলে আপনি চলতেন? একটু আগেই দেখাইলাম 6,000 মাইল গতিতে যেটা ছুটতে থাকে, আপনি প্রযুক্তি দিয়ে এটার উপরে বসা থাকতেন তাই না? এতই সহজ 6,000 মাইল গতি বোঝেন? শুধু 500 গতিতে আজকে ধায়া আসুক না ঢাকা শহরে কোনো সাইক্লোন, সমস্ত বিল্ডিং কাগজ হয়ে উঠতে থাকবে, কাগজ হয়ে। শুধু যদি 500 মাইল ব্যাগে আসে, 6,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1,000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, যার কারণে আমাদের পুরা ঘুরার ভিতরে 24 ঘন্টা একবার পুরা দুনিয়া প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত্র 24 ঘন্টা। যদি সময় বেশি লাগতো তাহলে আমাদের দিন রাত্র আরো বেড়া যেত। 24 ঘন্টা, এই জন্যই 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যুক্তিসঙ্গত, যে মানুষটাকে দুনিয়া দিলেন, দুনিয়া সবকিছু দিলেন, নিজের হাতে সাজাইলেন, আখেরাত দিলেন, আখেরাতও আমাদের। আর দুনিয়া ওয়াল আখেরা হাদিসের শব্দ আছে, জাল তুলাহুম দুনিয়া ওয়াল আখেরা, আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম। যে মানুষটাকে আখেরাত দিলেন, সমগ্র সৃষ্টি যে মানুষটার অধীন করলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব কিছু আমাদের অধীন করলেন, ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন। যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন, আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে, কিন্তু এই দুনিয়া আজ পর্যন্ত যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে একদিনের জন্য এই দুনিয়া 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। কি ছিল নাকি? আচ্ছা হইলে কি হবে? 1 মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের, কি হবে? আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। 1 মিনিটের জন্য যদি লোডশেডিং হয়, বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা, একদিনের জন্য অক্সিজেনের 1 মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে? হ্যাঁ, কি মরে যাবেন? সত্য, এই যুবকরাও জানে, এই মহল্লায় যারা বাস করে তারাও জানে। হ্যাঁ, তাহলে আমার কথাই সত্য, যদি 1 মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে। যদি এটা আমি বুঝি, তাহলে আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহর গুণগান কতটুকু গাই?
কতটুকু গাওয়া ছিল, দরকার ছিল কতটুকু গাই। এইখানে তো হুজুর ছাড়া যারা সাধারণ বসে আসি বলেন ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত কয়জন, যে আমি ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলি এটা আমার অভ্যাস, এরকম অভ্যস্ত কয়জন। আমার লাউড স্পিকারের আওয়াজ যতদূর যায়, কেউ আমার কাছে চিঠি লেখা পাঠাক দেখি কয়জন পাঠাইতে পারে, কাগজে লেখা পাঠাক যে আমি অভ্যস্ত। অথচ 24 ঘন্টা তো আল্লাহর অক্সিজেন নেই, ঠিক না? না নেই না। কতটুকু নেন এটা জানেন না? এটাও জানি না। শুধু নেওয়ার দরকার নিতেছি, ছাড়ার দরকার ছাড়তেছি, ঠিক না? এই জন্যই তো কোরআন বলছে আম্মা বি নিকমাতি রব্বিকা ফাহাদ্দিথ, আল্লাহর নিয়ামত নিয়ে মাঝে মাঝে ভাইব, বিবেকের পর্দা খুলবে, বিবেকের দরজা খোলা যাবে, পর্দা সরা যাবে, কুয়াশা দূরভূত হবে। আজকে বিবেক কুয়াশা দ্বারা আচ্ছন্ন, যুবককে যৌবনের কুয়াশা আচ্ছন্ন করে ফেলছে, মালদারকে বাড়িওয়ালাকে বাড়ির কুয়াশা আচ্ছন্ন করছে, পয়সাওয়ালাকে পয়সার কুয়াশা আচ্ছন্ন করছে, শিক্ষিতকে শিক্ষার কুয়াশা আচ্ছন্ন করছে। সব আমরা কুয়াশার ভিতরে আচ্ছন্ন। এই জন্যই আল্লাহ বলতেছেন হ্যাঁ 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 পাবো, আম্মা বি নিকমাতি রব্বিকা ফাহাদ্দিথ, আল্লাহর নিয়ামতের আলোচনা করো, হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না, কুয়াশা তোমার সরবে না, দরজা খুলবে না। আমি নিয়ে যাইতেছি আগে, যেটা বুঝাইতে চাইতেছি ওই পর্যন্ত নিয়ে পৌঁছাবো আশা করি অল্প সময়ের ভিতরে, ওইখানে যে পৌঁছবো যেটা বুঝাইতে চাইতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, ডেলি 550 লিটার, কত লিটার? 550 লিটার কতটুকু হয়? 2 লিটার বোতলে ভরলেই পুরো হয়ে যাবে, ঠিক না? 550 লিটার, 550 লিটার ডেলি নেই। যুবক তরঙ্গে দৌড়াও, তাই না? যৌবনের তরঙ্গে ভাসো, রাগ হয় না তোমাদের পায়ে হাত রাখি। মা বোনদেরকে বলতেছি আমরা সবাই সুস্থতার তরঙ্গে ভাসতেছি, তাই না? আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেশতার মাধ্যমে 36 বার ডায়ালিসিস করেন, 36 বার। কতবার রঙ্গে আসি, তাই না? স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, যদি স্বাধীনতা না দিতেন তাহলে এক ধারায় চালাইতো, এক ধারা, যেমন সমগ্র সৃষ্টিকে একটা ধারা দিয়া চালান, সেটা হলো আল্লাহর হুকুম। স্বাধীনতা দিছেন বিদায় একটা ধারা পাইও, হায় হায় কেমনে বুঝাবো আমি। শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহ ইল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা হয় আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম করে অস্তিত্ব দিছে, তারপরও মালিক তোর প্রশংসা। আর যাকে সৃষ্টি সেরা বানাইল ও ঘুমের থেকে উঠা দোয়া পর্যন্ত পড়ে না। কয়জন এখানে দোয়া পড়ি ঘুমের থেকে উঠা বলেন, রাগ হয়ে গেলেন? কয়জন পড়েন? আর কয়জনই বা ঘুমের দোয়া জানি? রাগ হয় না, পায়ে হাত রাখি। কয়জনই বা ঘুমের দোয়া জানি? ঘুমের থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কয়জন এতটুকু দোয়া জানি? ও যুবক, তুমি মোবাইলের মাস্টার হয়ে গেছো, ইন্টারনেট যেটা খুঁজা বাহির করতে না পারে তুমি খুঁজা বাহির করতে পারো, গুগল যেখানে না পৌঁছতে পারে তুমি ওইখানে পৌঁছতে পারো, আর এই 3 শব্দের দোয়া তুমি শিখতে পারো না। এহসান মানো আল্লাহ, যে আল্লাহ এখনো তাকায়া তাকায়া দেখতেছে, কিছু করে না, নাইলে আল্লাহর একটা ধমকি আছে, ঘোষণা আছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা কেন পায়, 10টা গালি খায় বাড়িতে ফিরে তারপরের দিন আবার রিক্সা নিয়ে বাহির হয়, এমন কোন অটোওয়ালা এখানে আছে যে দুলি ডেলি 2-4টা গালি না খায় বাড়িতে ফিরে? কোন অটো চালক এখানে নাই?
ডেলি দু চারটা গালি শুনতে হয় না? হ্যাঁ, কখনো কখনো মনে চায় যে অটোটা ওইখানে ব্যাঙ্গা থুয়ে আয় পড়ি, কিন্তু পরের দিন অটো হাতে ওঠে কেন? রাগ হয় না, ওনার চোখে পানি চলে আসবে, ধ্যান দিয়ে শুনেন। কিন্তু পরের দিন অটো মাঝে মাঝে থাপ্পড় খায় আসে বাড়িতে, বলে না, রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত পড়ে রাখি, মাঝে মাঝে তোমরা উত্তেজিত হয়ে গরিব অটোওয়ালাদেরকে থাপ্পড় লাগায় দাও, কিন্তু বেচারায় পরের দিন অটো নিয়ে বাহির করে বিবি বাল বাচ্চার কারণে। বউ পোলাপান যদি না থাকতো তাহলে কোনোদিন আর অটো নিয়ে বাহির হতো না, মার খাওয়ার পরও অটো। আমার সমাজে অটোওয়ালা রিক্সাওয়ালা ব্যানালা প্রতিদিন দুই চার দিন সপ্তাহে মাসে দুই চার দিন থাপ্পড় খায়, না খায় না? ভুল বললাম? গালি তো খাই, থাপ্পড় পর্যন্ত খায়, আমরা তো রোডেই হাঁটি, কিন্তু কেন ওঠে? শুধু বউ বাচ্চার গালি, বউ বাচ্চা না থাকলে মনে হয় কোনোদিন উঠতো না। একটা পুরুষ তার ইজ্জত কে বিক্রি করে শুধু, এটা একটা ইজ্জত বিক্রি না? না বেনালা দেখে আত্মমর্যাদা নাই, ইজ্জত নাই বল, ও কারো ছেলে না? না ছেলে না, কারো বাবা না? কারো স্বামী না? কারো ভাই না? কারো আত্মীয় না? কারো স্বজন না? ও কি আকাশ থেকে বৃষ্টির ভিতরে পড়ছে? ও তো এই সমাজেরই। তো যেটা বুঝাইতেছিলাম, একটা পুরুষ নিজের সব কিছু বিলীন করে সংসারটাকে ধরে রাখে। আফসোস, আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চেয়েছিলেন, লাও আমারতু আহাদান আইয়াসজুদালি আহাদ, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার হুকুম দিতাম, তো লা আমারতু নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে, মা বোনদের পায়ে হাত রেখা বলতেছে, যদি এরা আমার কথা শুনে, এদের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে, এরা স্বামীদের ইজ্জত করে না। স্বামীদের ইজ্জত করা, ইমান তো দিয়েই পাঠাইছে, ওটা ধরে রাখা, পাঁচক্ত নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, স্বামীকে ইজ্জত করা, স্বামীকে ইজ্জত করা, ইজ্জত দেখাইছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, চতুর্থ দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসতে পারেন নাই, চেহারা মলিন নিয়ে ঘরের দিকে আসতেছিলেন, যখন কাছে চলে আসছে পর্দা নষ্ট হবে না আওয়াজে, তো ডাক দিয়া বলতেছে, আলী চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু মিলে নাই। বলছে আলী ওয়াজাদ না শাকার না লাম না জি সবর না, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। স্ত্রী সান্ত্বনা দিতেছে স্বামীকে, তারপর বলতেছে হাসো দরজা খুলবো নাইলে খুলবো না, তালি রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিতেছেন, দরজা খুলছেন, তালি রাদিয়াল্লাহু তাআলা বলে ফাতেমা সাল্লাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল, আমি যে ঘরে ফিরে আসছি। বলেন এক পুরুষ যদি বিদেশ থেকা বা কোথাওর থেকা সোনার পাহাড় পাঠায় দিল আর সে যদি না আসলো জীবনে, তাহলে এক নারী সোনার পাহাড় দিয়ে কি করবে? আর যদি কিছুই না আনলো, স্বামী যদি ঘরে সহি সালামত ফিরে আসলো, জীবিত ফিরে আসলো, তাহলে কোনটা দামি বেশি, সোনা না স্বামী? মা বাবা ঘরে ফিরে আস, বাবা ফিরে আসলো, এটা দামি না বাবা টাকার ঘাটতি পাঠায় দিল, এটা দামি? ও যুবক তোমরা তো বোঝো না বাবার গলা ধরে ঘুমানোর মজা কি, বাবার ঘুমে ঘুমানো যে কি মজা,
আমার সমাজ বোঝে না মনে হয় এখনো, এক সময় বুঝত, এক সময় রাগ হয়ে গেলেন, এক সময় বুঝত বাবার গলা ধরে ঘুমানো মজাটা কি। বুড়ারা কি কয়, বাবার গলা ধরে যে ঘুমানো এক বয়সে যে মজা, এটা দুনিয়ারে বোঝানো যাবে না যে কেমন মজা। বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায়, এটা বোঝানো যাবে না। আসে হবে এখানে বহুত বাবা, সন্তান গলে ঘুমাইতে যায়, গলা ধরে ঘুমাইতে যায়, রাত্রে পেশাব কইরা পুরাটা বাসায় দিছে, বাবা সকালে উঠে একটা হাসি দিয়া বলছে করছস কি তুই ঠান্ডার দিনে। মনে আছে কোনো বাবার এরকম কাহিনী? না মনে হয় কোনো বাবা এরকম এরকম এখানে নাই মনে হয়। আছে হাত উঠে বলেন তো কোন বাবা আছেন? কি মজা না মজা না! মা বোনদেরকে বুঝাইতেছিলাম জান্নাত কত সহজ, স্বামীর ইজ্জত করা। আমি একটা চিত্র দেখাইলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা নু দোয়া দিছেন, ফাতেমা শুধু তোকে দোয়া দিতেছি না, রহিম আল্লাহু ইমরাআতান, ওই মহিলার জন্য আমার দোয়া যে তোর মতো স্বামীকে ইজ্জত করবে। রাগ হয়ে যাবেন বলবো? আমাদের ঘরে যদি রব্বে কাবার কসম দুই জিনিস না থাকতো, আমাদের ঘরের মানুষদের কাছে, মানুষের ভিতরে যদি দুই জিনিস না থাকতো, তাইলে এই এলাকায় বাস করেও বুকে হাত দিয়া বলতো আমি জান্নাতে আছি। দুই জিনিস যদি না থাকতো, অভিভাবকরা বলতো আমি জান্নাতে আছি। যদি আমাদের ঘরে দুই জিনিস না থাকতো, একটা যদি আমাদের ঘরে চাহিদা না থাকতো, যে ঘরের পুরুষের কাছে ঘরের কারো কোনো চাহিদা নেই, আরেকটা হলো পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিল এটা নিয়ে কোনো অভিযোগ না হইতো। মনে হয় বুঝাইতে পারি না, পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিত, ঘরের লোকেরা, ছেলেরা, বাচ্চারা, মেয়েরা, মা বোন যদি অভিযোগ না করত, যেমন তার সামর্থ্য অনুযায়ী আইনা দিছে, পাঁচ টাকার জিনিসও যদি আইনা দিয়া থাকে সামর্থ্য অনুযায়ী, ঘরের ভিতরে যদি অভিযোগ না হইত যে এটা কি আনসব, এই অভিযোগ যদি না হইত, আর পাওয়ার জন্য যদি চাহিদা না হইত যে এটা লাগবো সেটা লাগবো, এই আনতে হবে সে আনতে হবে, চাহিদা যদি না হইতো, তো রব্বে কাবার কসম আমাদের ঘর জান্নাত হতো জান্নাত। দুনিয়ার পোশাক, এই দুনিয়ার কাপড়, আল্লাহ জান্নাতের 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে, লেহেঙ্গা শুধু ঘের হবে 3 কিলোমিটার, দুনিয়ার সুতা দিয়া না আলোর সুতা দিয়া বানায় পড়াবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার 70 ডিজাইনের লেহেঙ্গা পড়বে ডেলি, আল্লাহ সাজাবে, এমন সাজান সাজাবে যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। এখন চলো হুরের রূপ দেখাইতেছি, জান্নাতে চলে গেলাম একটু একটু ঘুরে আনি দেখি কি হয়। হুরদের রূপ আল্লাহ রসুল বলছেন হুরদেরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। জান্নাতে আমাদের মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে, যতটুক লম্বা এতটুক চুল লম্বা, কেমন লাগবে চুল? এই দুনিয়ার চুল গোসল করে এসব বাঁধে রাখলে ভালো মতে না শুকাইলে গন্ধ হয়ে যায়, এরকম চুল একটা যদি শুধু আকাশের নিচে নাড়া দেয় সারাটা দুনিয়া সুখ, যুবক বলো ওই ঠোঁট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? কি ভাবতে পারো না? এটা তো পারো,
স্ক্রিন টাচের উপরে টাচ করা, এটা তো পারো ঠিক না? না এটা পারো না, হ্যাঁ এটা করো না, রাগ হয়ে যাবে না কিন্তু করো না। দুইজন তিনজন মিলা দেখতে থাকে, তারপরে স্ক্রিনে টাচ করে এরকম করে ঠিক না? ওটা তো তোমার জন্যই বানাইছে, ঠোঁটে ঠোঁট লাগবে না কেন? তোমার জন্য বানানো, এই জন্যই তো বলতেছি জীবনটা ধরো। ওটা তোমার জন্য বানানো, ঠোঁটে ঠোঁট লাগবে, খালি লাগবে না, না জানি লাগায় কয় বছর পার হয়ে যায়, দেখতে দেখতেই যদি 40 বছর পার হয়ে যায়। হাদিসে আছে যে সর্বশেষ জান্নাতে যাবে হুর দেখা খালি 40 বছর দেখতে থাকবে, পরে হুর আইসা গালের মধ্যে চিমটি দিবে আর বলবে খালি দেখবি আর কাহিনী নাই, চল কামরায়, মানে ফিডার খায় কিচ্ছু বোঝে না। এই হুরিদের থেকে মামনরা 1,00,000 গুণ বেশি রূপসী হবে, জান্নাতের রানী হবে, রানী। হায় হায় কঠিন, হ্যাঁ ঈমান ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, স্বামীর ইজ্জত করা আর শরীয়ত মতে পর্দা করা, এই 5 নম্বর 5টা কঠিন, হ্যাঁ শরীয়ত মতে পর্দা করা, শরীয়ত মতে পর্দা করা, জান্নাত মিলবে জান্নাত। এই দুনিয়ার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। ওটা যে পাবে ওর নাম আছে হাদিসে, ওর নাম জুহাইনা, ও পাবে, ওর চেয়ে ছোট আর কেউ পাবে না, আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার পচা মাটি, শীতের ভিতরও তো এই এলাকার মাটির থেকে দুর্গন্ধ বাইরে ঠিক না? না বাইরে না, জান্নাতের মাটি বানাইছে আল্লাহ মুশকার জাফরান দিয়া। এই দুনিয়ার বাড়িগুলোর বিল্ডিং, জান্নাতের সবচেয়ে নিম্নমানের বিল্ডিং গুলো 1 ইট সোনার 1 ইট রূপার। এই দুনিয়ার তালা, জান্নাতের 1-এর তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব, বলবেন দোতলা পর্যন্ত যেতে যেতে তো জিন্দগি শেষ হয়ে যাবো, এত বড় সিঁড়ি কে পাইব ঠিক না? আল্লাহ বলে সিঁড়ি লাগানো নাই, অ্যাক্সেলেটর লাগানো আছে, লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে, যত তলায় যাইতে চাবে সাপ অত তলায় যায় নামায় দিবে, চোখের পলকে নামায় দিবে, প্রত্যেক তলায় আলাদা আলাদা রাখা থাকবে, মনে হয় বোঝেন না? না কি বুঝছেন কি এখন আবার আমারে কন যে আমরা কি ফিডার খাই, বুঝবো না ঠিক না? যদি মধ্যখানে মনে ওঠে ওই তালারটা দেখা আসি কি করে, তো ওইখানে ডিপ থেমে যাবে, 100 তালা বিল্ডিং দিবে আল্লাহ, 100 তালা বিল্ডিং, যা চাবে তা মিলবে। যদি চায় ডেলি ফার্নিচার চেঞ্জ, আল্লাহ বলে ডেলি চেঞ্জ, কোনো ফ্যাক্টরিতে হবে না, কুদরত দিয়ে আল্লাহ বানাবে, ডেলি 70 বার পুরুষ কাপড় চেঞ্জ করবে, আল্লাহ করাবে পরাবে, খুলতেও দিবে না পড়তেও দিবে না, এই কষ্টও দিবে না, কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে 70 বার। বলবেন এত কেন? কেন অনেক সময় হয় এখন পারে না দেখা করে না, অনেক সময় হয় কাপড় পরলো কিন্তু বাসটা জানি ভেঙে গেল, কিন্তু এখন করবে কি, আরেকটা তো দোয়া নাই, হ্যাঁ ওটা পরিয়ে হাঁটা শুরু করলো, জান্নাতে এরকম হবে না, পরলো বাসটা জানি কেমন চেঞ্জ, রংটা জানি কেমন চেঞ্জ, ডিজাইনটা জানি কেমন চেঞ্জ, এই করতে করতে 70 বার চেঞ্জ করবে, ডেলি 1,000 না 1,00,000 আইটেম খাবে, জান্নাতে বাবরচি নাই, কুদরত দিয়া পাক হয়ে আসবে, জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ডেলিটা ডেলি ওয়ান টাইম ইউজ,
আজকে যেটা ইউজ করছে ওটা আর কালকে পাবে না, কালকে নতুন সত্তর সেটা, এটা শেষ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ধুয়ে রেখা দিবে। আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি বাড়ছে খালি পুরান কাপড় জমা করার কারণে, ঠিক না? বিয়ার শাড়িটা এটা বাদ দেই তো বাদ দেই কি কুরা, ঠিক না? একবারে এখন যাওয়ার সময় হয়ে গেছে, ওনারও বিয়ার কাপড়টা এখনো আছে, ঠিক না? না নাই, কি কয় মনে হয় নাই, ঠিক না? না হুজুররা বসতেছেন আমার কথা। পুরান কাপড় জমাইতে জমাইতে আমাদের ঘরে আলমারি বাড়ছে। পুরান কাপড় যদি না জমাইতো তাহলে আমাদের ঘরে এত আলমারি হতো না। এখন আলমারি এত ঢুকছে নিজের থাকার জায়গা নেই। আলমারি দিয়ে বাড়ি বুঝাই, জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, বুঝেন? কিন্তু ড্রেস ডেইলি চেঞ্জ করবে, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, দুবি নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। খাবে ডেক দিবে খালি হয়ে যাবে, দুনিয়ার মতো দুর্গন্ধ না, যত দামি খায় তত দুর্গন্ধ। وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز قال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আমি সহ সকল শ্রোতাকে যা শুনব বা যা বলবো বা যা শুনলাম যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করে। আমরা দুনিয়ার যেখানেই বাস করি, উন্নত এলাকায় হোক আর অনুন্নত এলাকায় হোক, উম্মতে মুহাম্মদী হিসাবে যেখানেই বাস করি, খাওয়া দাওয়া কাপড় চোপড় ঘর বাড়ি পরিবেশ যেমনই হোক, আমার কথা বোঝেন তো, সুট্টুর কিন্তু হবে না। যত বেশি ধ্যান দিবেন দিলের কানে শুনবেন, আশা করি বুঝে আসতে পারে। যেখানেই থাকি আবারও বলতেছি, খাওয়া দাওয়া কাপড় চোপড় ঘর বাড়ি সমাজ পরিবেশ এলাকা যেমনই হোক, উন্নত হোক আর অনুন্নত হোক, আল্লাহ কিন্তু এটা দেখবে না। যে নিজেকে উন্নতে ভাম্মতি পাবে, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক চাই পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে উম্মতে মুহাম্মদী ভাবে, সে কোথায় আছে আল্লাহ এটা দেখবে না। কাপড় চোপড় আবারও বলতেছি, খাওয়া লওয়া উঠা বসা চলা ফিরা কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে যে মুসলমান উম্মতে মুহাম্মদী,
এই 60-70 বছর, 60-70 না, অল্প সময়। কেন আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, বিরুদ্ধে বোঝেন? আর এই ছোট ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কলম এদের বিরুদ্ধে যাবে। তাহলে দুই সময়টা বাদ দিলে অল্প একটু সময়, আবারও বলতেছি কিন্তু আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, শুধু দেখবেন কে এই জীবনটা ধরল, গড়াটা দেখেন। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, আবার সবার জন্য একরকম না। গরিবদের জন্য জীবন গড়া খুব সহজ, জান্নাত বড় কাছে, গরিবদের জন্য বেশি না। এইখানে যারাই আসছেন চেহারায় বলে কেউ কোটিপতি না, বড় বড় কারি সারি বাংলো সাংলোর মালিক না, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নেই। হ্যাঁ, জীবন চলতেছে আলহামদুলিল্লাহ, এরমই তো। যারা এখানে আসছেন রাগ হয়ে গেলেন না? মনে হয় হয়ে গেছে। জান্নাত বড় কাছে, জীবন গড়া বড় সহজ, আর জান্নাত যদি পাওয়া গেলাম, ওহো, ওমান সুহসিহা লিন্নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষ জিতার কতটুকু খুশি কর, দুনিয়ার মানুষ জিতার পরে কতটুকু খুশি, কোরআন খুশি বলছে যে জান্নাতের টিকিট পাবে, ওর খুশি কোরআন বলছে। হা উমুকুল কিতাবিয়া, জান্নাতের টিকিট পাবে, এমন চিৎকার খুশিতে দিবে আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে। ফুটবল খেলায় ছক্কা মারলে আর কি চিৎকার দেয়, এর চেয়ে কুঠি গুণ বড় খুশির চিৎকার দিবে। হই কোয়া যে একটা চিৎকার দিবে, আরশটা কাঁপায় দেবে, তারপরে বলবে উমুকুরা ও কিতাবিয়া, ওরা দেখ আমারটা, একজন আরেকজনে দেখাবে, দেখ জান্নাতের টিকিট। হ্যাঁ, চলেন জান্নাতে নিয়ে যাবো একটু পরে, যদি আল্লাহ তৌফিক দেয় আর ওয়েদার ঠিক থাকে, তাহলে জান্নাত ঘুরে আনবেন, দেখি আজকে দিলে লাগে কিনা। আজকের থেকে জীবন গড়ার জন্য যুবক জান দেয় কিনা? দুনিয়া কি তো চিৎকার দিয়া আরশ কাঁপায় ফেলবে, ফেরেশতাদেরকে পর্যন্ত তাক লাগায় দেবে, হা হই কয়ে যে উঠবে, তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, ইন্নি জানান্তু আন্নি মালাকিন হিসাবিয়া, জানতাম এরকমই ঘটবে, বিদায় গরিব হইলে কি হবে, জীবনটা বানায় নিয়ে আসবে। আবারও বলতেছি আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে জীবন গড়ল কিনা। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, কোনো কঠিন না। যুবকের জীবন গড়া অনেক সহজ, আমার কাছে তো সহজ, অন্য সহজ বলুক আর না বলুক, আমি দেখাইতেছি সহজ, দেখাম কিরকম সহজ। গরিবের তো বেশি করতে হয় না, ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, ইমান না দিয়া পাঠান না, ইমান দিয়েই পাঠাইছেন। এই জন্যই তো দুনিয়ায় আসতে দেরি, কানের ভিতরে আজান আর একামত দিতে দেরি হয় না, ঠিক না? এটা ইমান দেওয়ার পরিচয়, ইমান দিয়া দিল, ইমান তো দিয়েই পাঠাইছেন, শুধু এটাকে ধরে রাখা কি, আমিনু আলা রব্বিকুম, ইমান ধরে রাখো, সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো,
সুমু শহরকো, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকু, মরো আর সিদা জান্নাতে লুকু। কঠিন কি কয় না, সবাই মনে করে কঠিন, ঠিক না? ইমান ধরে রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে মরো আর সিদা জান্নাত। কঠিন? আবার বাহাদুরিও কিরকম, কেয়ামতের দিন উঠবে, ফেরেশতা বলবে গঞ্জাম কইরা লাভ নাই, সিদা জান্নাতে চলো। কেয়ামতের মাঠে গঞ্জাম কইরা না, তোমরা থাকলেও তো গঞ্জাম হবে, ঠিক না? আরে হাদিসে গঞ্জামের কথা লেখাও আছে, ফেরেশতারা না বুঝা গরিবরে ডাকবে, হিসাব দিতে আসো। তো গরিবরা সব ঐক্য জোট হয়ে বলবে কি হিসাব রে, গেলিয়েন থেকে কি হিসাব, একটু কথা কাটাকাটি হবে না? তা আল্লাহ জিজ্ঞাসা করবে কারা কি বলে, আল্লাহ জানে। তো ফেরেশতারা বলবে সব গরিব, হিসাব দিতে ডাকছি, জিজ্ঞাসা করে কি হিসাব। তা আল্লাহ জিজ্ঞাসা বলবে, জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না? ফেরেশতারা জিজ্ঞেস করবে ভাই কেন দিবা না, মা কান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, কি হিসাব দেয় নাই তো, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এরম তো, এক তারিখে পাইছি ২৫ তারিখে শেষ, ঠিক না? পাঁচ দিন খাইছি বাকি, ঠিক না? কি হিসাব? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই, এদেরকে বলো জান্নাতে যাইতে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুররা মানবে না, হুজুর করে খুব ভয় পাই, না নতুন হুজুর তো এরা সব টেকনোলজির যুগে পয়দা হয়েছে, আমি তো পয়দা হয়েছি মশারির নিচে, এরা সব হাসপাতালে পয়দা হয়েছে, ওই টেকনোলজি দেখছে, আর আমরা তো মশারি দেখছি, এই জন্য বলবো না, বললে আবার আঙ্গুল উঠাবে, নাহলে শুনে দিতাম না, না ভয় পাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কত্তুহুম অস্তুরুহুম, কেননা এদেরকে ডাকো আর লুকাও, তারপরে জান্নাতে নিয়ে যাও, কেননা সামনে যা আমি শুনাবো দলিরা শুনা ফেললে একটারও যেতে দিব না, কেননা দুনিয়াতে এরা জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ, দিছে না? হ্যাঁ, কি দিছে না? মাঝে মাঝে কিছু দেয় তো, গরিবদেরকে দেয় না? এরা শুনলে যেতে দিবে না, বলবে কোথায় যাস, আজকে তো বদলার দিন, আমরা যে দুনিয়াতে দিছি এটার বদলা দিয়া যা, কই যাস? এই জন্য আল্লাহ বলবে এদেরকে ডাকো আর লুকাও, তারপরে চুপে লয়ে যাও জান্নাতে, আর নিয়ে যাওয়ার পরে বলো তামাত্তাউ খামসু মিয়াতি আম, ৫০০ বছর এরা যেন নেয়ামত ভোগ করে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীদেরকে আমরা ৫০০ বছর ওয়েটিং রুমে বসায় রাখবো, কি কোথায় ওয়েটিং রুম চিনো? হ্যাঁ, অপেক্ষার রুমে বসায় রাখবো, আবার ধনীরা দেখবো গরিবদেরকে জান্নাতে কি করে, কেননা দুনিয়াতে তো ধনীরা বার্গার খাইছে, সার্গার খাইছে, ঠিক না? বিরিয়ানি খাইছে, সিরিল খাইছে, ঠিক না? টিক্কা খাইছে, কাবাব খাইছে, ঠিক না? চাইনিজ খাইছে, থাই স্যুপ খাইছে, ঠিক না? গরিবরা দেখছে আর খালি জ্বলছে, ঠিক না? কি কন না, রাজি না, স্বীকার করতে চায় না, ঠিক না? আল্লাহ বলে এখন গরিবরা ধনী করে দেখা, ৫০০ বছর জান্নাতের বড় বড় রান লইব, আগে এমনে করব, তারপরে এমনে করব, আর টান দিয়ে খাইব, এমনে মানি ধনী করে দেখাইব, দুনিয়ায় খাইছ ৬০-৭০ বছর, এইবার ওয়েটিং রুমে বৈশা দেখো মজা কেমন লাগে, আমরা তোমরা দেখায় দেখায় খাইতেছি, ৫০০ বছর সমানে মারব,
কি যুবক মারা বুঝো, মনে হয় বুঝো না কি মারা, খাওন খাইতে থাকবে 500 বছর পর্যন্ত। যেদিন গড়িতে 500 বছরের সিগনাল বাজবে, ওই দিন আল্লাহ ধনীদেরকে ওয়েটিং রুমের থেকে ভিতরে ঢুকতে দিবে, আর আগে দিবে না। আবারও চলে যেতেছি, কথা লম্বা হবে না, শরীয়তপুরিও আসতেছে। সবর সবর সবর, আমার সুটুন নাই, কিন্তু দুনিয়ার যেখানেই থাকি না কেন, অবস্থা যেমনই হোক না কেন, রব্বে কাবার কসম, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখে না, আল্লাহ দেখে কে জীবনটা গড়লো। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, বেশি করতে হবে না, ইমান তো নিয়েই আসছে। পরেরটা বলতেছি, ইমান খালি ধরে রাখবে, সল্লু খামসাকুম আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা, পাঁচটা নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজান আসলো রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হলো, স্বামীর শুকরিয়া আদায় করলো 24 ঘন্টা। আজকাল মা বোনরা স্বামীর শুকরিয়া আদায় করতে চায় না, আস্তে আস্তে, কেন না আপনারা একা আসেন নাই বুঝছেন, বড় হুজুর আপনাকে লগে আইছে, বড় হুজুর চিনে, কিটা দিয়া কোনটা দিয়া কোনটা নষ্ট করা যায়। যেরম যুবকরা মোবাইলের পোক পর্যন্ত চিনে, মোবাইলের সব চিনে তো চিনে, মোবাইলের ভিতরে যে পোকা আছে এটিও চিনে, ঠিক না? আওয়াজ চলবে না, আস্তে আওয়াজ। ও আতাআত বালাহার, স্বামীর শুকরিয়া আদায় করল, আল্লাহ রসুল এতটুক শুকরিয়া আদায় করতে বলছেন। মা বোনরা রাগ না হয়ে যায়, এদের পায়ে হাত রাখি আমি আজকে, মা বোনরা স্বামীর শুকরিয়া আদায় করে না, অথচ আল্লাহ রসুল বলছেন সারা গায়ে যদি কোনো স্বামীর, এক মেয়েকে বলতেছিল সারা গায়েও যদি ফোড়া হয় আর পুঁজগুলা যদি তুমি জিব্বা দিয়া চেটা চেটা পরিষ্কার করো, তারপরও স্বামীর হিংসুক হবে না। বলেন